হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মৌসুমি কিচেন মৌসুমি কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি শেয়ার করব ছোট থেকে বড় সবার খুব প্রিয় আমের কুলফির রেসিপি তাহলে চলুন বানিয়ে ফেলি প্রথমে আমি মিডিয়াম সাইজে দুটো পাকা আম নিয়েছি এবার একটা নাইফের সাহায্যে আমি আমের মাথার ওপরের অংশটা কেটে রেখে দেব ওপরের অংশটা কাটা হয়ে গেছে এটা ফেলে দেব না এটা আমার পরে কাজে লাগবে এবার নাইফের সাহায্যে আমি আটির চারিদিকে কেটে নেব যাতে আটিটা সহজেই আমি বের করতে পারি তার জন্য নাইফ এখানে আমি একটা পাতলা নাইফের ব্যবহার করেছি পাতলা নাইফ না নিলে ওটা সহজেই ঢুকবে না তবে খেয়াল রাখবেন আমের চারিদিকে যেন কেটে না যায় যদি কেটে যায় তাহলে যে মিক্সচারটা আমের মধ্যে আমি দেব সেটা আমের বাইরে বেরিয়ে যেতে পারে তাই খুব সাবধানে কাজটা করতে হবে নাইফ দিয়ে কাটা আমার হয়ে গেছে এবার আমি দুটো আঙুলের সাহায্যে আটিটাকে ধরে একবার এই দিকে একবার অন্যদিকে আমি ঘুরিয়ে নেব টুইস্ট করে নেব তাহলে সহজেই আটিটা বের হয়ে আসবে আপনারা এখানে সারাশির ব্যবহারও করতে পারেন সাড়াশি দিয়ে টেনে ওটাকে আটিটাকে বের করে আনতে পারেন আমের আটি আমি বের করে নিয়েছি এবার আমের আটির চারিদিকে যে আমের পাল্প আছে সেটা নাইফের সাহায্যে আমি কেটে আমের মধ্যে আবার দিয়ে দেব নাইফ দিয়ে আমি আটির চারিদিকের পাল্পটা কেটে আমের মধ্যেই দিয়ে দিচ্ছি এক্সট্রা লেফট ওভার পাল্পটা আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা বাটি নিচ্ছি বাটির মধ্যে আমটা সোজাভাবে রেখে দিলাম আর আমের ওপরের অংশটা যেটা কেটে রেখেছিলাম সেটা আমি আমি লাগিয়ে দিলাম এবার আমি আমটা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি অন্যদিকে বানিয়ে নিয়েছি কুলফি তার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি দুধটাকে ফুটতে দেব দুধ ফুটতে শুরু করে দিয়েছে ভালো করে আমি দুধটাকে ফুটিয়ে নেবো যত পরিমাণ দুধ আমি নিয়েছি এইভাবে ফুটিয়ে নিয়ে তার আমি হাফ করে নেব দুধ অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনির পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন চিনি দিয়ে ভালো করে দুধটা আমি নেড়ে নেব যাতে দুধটা ভালো মতন মিষ্টি হয়ে যায় আর পাশে যে সরগুলো রেগেছে সেগুলো যেন দুধের সঙ্গে মিশে যায় চিনি দিয়ে দুধটাকে আরও দু মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব ফোটাতে ফোটাতে দুধের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের কুলফি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি আর দুধটাকে ঠান্ডা হতে দিচ্ছি দুধের এই মিক্সচারটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে আমি দুধটা ঢেলে নিচ্ছি ক্লাসের মধ্যে আমি ঢেলে নিয়েছি যাতে আমার সুবিধা হয় আমের মধ্যে ঢালতে এবার আমটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমের ওপরের অংশটা আমি খুলে রেখে দিচ্ছি এবার আমের মধ্যে আমি দুধের মিক্সচারটা যেটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি আমের মধ্যে মিক্সার ঢেলে দেওয়ার পর আমের ওপরের অংশটা আমি আবার লাগিয়ে নেব আর এই রকমভাবে আমটাকে আমি পুরো সারা রাত ফ্রিজের মধ্যে রেখে দেবো পরের দিন আমি আমটাকে ফ্রিজ থেকে বের করছি আমগুলো আমি এখানে দুটো আমি রেখেছিলাম আমগুলো প্রচণ্ড ঠান্ডা আর খুব ভালো মতন জমে গেছে এবার আমি আমটাকে কাপ থেকে বের করে নিচ্ছি এবার আমি আমের খোসা ছাড়িয়ে নেব একটা পিলারের সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আপনারা নাইফ দিয়েও খোসা ছাড়াতে পারেন আমটা ঠান্ডা হয়ে যাওয়াতেই খুব শক্ত হয়ে গেছে খোসাটা সহজেই ছাড়ানো যাচ্ছে না আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো সাইজে আমটাকে কেটে নিতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর বাড়িতে একবার ট্রাই করবেন এই গরমের দিনে আর যেসব বন্ধুরা প্রথমবার আমার ভিডিও দেখছেন অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও